Bitte den Sonntag auch ruhig, da war dann gut wieder. ভালো আছেন এবং ভালো খাচ্ছেন এবং আমার মতো ঘুরে বেড়াচ্ছেন। আজকে আমি এসেছি মোহাম্মদপুরের নূরজাহানপুরের ক্যাফে ডিকোল রেস্টুরেন্টে। আজকে আমি ক্যাফে ডিকোল রেস্টুরেন্টে যাবো। আমি শুনেছি যে ক্যাফে ডিকোল রেস্টুরেন্টের ছোলা বাটারাটা খুবই স্পেশাল, এখানকার ছোলা বাটারা সবাই খায় এবং এটা খুবই জনপ্রিয়। তা আমি চিন্তা করলাম তাহলে আমি কেন বাঁচবো, আমি আজকে এসেছি এই ছোলা বাটারা খাওয়ার জন্য। আমি এখন ক্যাফে ডিকোল রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, আপনারা যারা এই ক্যাফে ডিকোল রেস্টুরেন্টে আসতে চান তারা যেটা করতে হবে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট রিক্সা নিবে, আপনার নূরজাহান রোডে আসবে, নূরজাহান রোডে আসলেই আপনারা রেস্টুরেন্টের সামনে দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। তো চলুন আমার সাথে ক্যাফে ডিকোল রেস্টুরেন্টে এবং দেখা যাক ছোলা বাটারা কেমন। ও অবশ্যই একটা কথা বলে রাখি অবশ্যই আপনাদেরকে, সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তারা রেস্টুরেন্টে। যাই হোক, আজকে আমরা এখানে আসলাম, এখানকার নতুন কোনো ফুড আইটেম, এখানকার যে ফুড আইটেমটা বিখ্যাত বা এখানে যে ফুড আইটেমটা বেশি চলে, আমজনতা বা আমাদের মতো ভোজনবিলাসী যারা আছে তারা যেই সমস্ত খাওয়াটা এখানে সবচেয়ে বেশি খায় সেটা আজকে আমরা ট্রাই করি। তো রেস্টুরেন্টের সম্পর্কে আমি যদি একটু বলতে হয়, ক্যাফে ডি কোল্ড, নামটা যেমন কোল্ড, হাওয়া হাওয়া পরিবেশ ঠিক তেমনি একটু কোল্ড কোল্ড টাইপস, কোল্ড কোল্ড টাইপস বলতে এখানকার পরিবেশটা আপনি দেখলে মানে যারা এখানে আসবে মূলত হচ্ছে কাপেলদের জন্য বা ফ্যামিলিও বসতে পারবে, আপনার ফ্যামিলি আসতে পারবে, কাপেলরা আসতে পারবে, এই পরিবেশটা এনভায়রনমেন্টটা খুবই ভালো, সুন্দর, লাইটিংগুলো আপনার ফোকাস বা হাইলাইট করা কোনো ফোকাস না, কিন্তু টিম টিম লাইট, এটা পরিবেশটা অনেকটা সুন্দর করে, মানে এনভায়রনমেন্টটা অন্যরকম একটা ফিল চলে আসে। ওই ধরনের লাইট এখানে পাবেন, আপনার ডেকোরেশনটা করতে গেলে অবশ্যই অনেক বেশ ভালো একটা সুন্দর একটা ডেকোরেশন করে রেখেছে। ওভারঅল এখানে দেখা যাচ্ছে হয় মেনু কার্ড, এক্সকিউজ মি মেনু কার্ড প্লিজ। এই এখানে মেনু কার্ডে আপনারা দেখুন যেটা দেখবেন, এখানে আপনার অ্যাপাটাইজার আছে, তারপরে বার্গার আছে, স্যান্ডউইচ আছে, নুডলস, স্যুপ, ফ্রাইড চিকেন, ফুচকা, শর্মা সালাদ, পাস্তা, পিৎজা, তারপর ইন্ডিয়ান ফুড আছে। মূলত আমি আজকে এখানে যেটা করতে আসছি সেটা যেটা খাবো আর কি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুড, কারণ আমি শুনেছি যে এখানকার ইন্ডিয়ান ফুড আইটেমের মধ্যে বিশেষ করে এক্সকিউজ মি অর্ডারটা, আপনাদের এখানকার দই ফুচকা আর হচ্ছে আপনার ছোলা বাটারার নাম আমি একটু শুনলাম, তো জিনিসটা কেমন, এটা এখানকার জন্য এটা ফেমাস? ওকে ঠিক আছে, তাহলে আমাকে একটা দই ফুচকা একটা ছোলা বাটারা দিন। ওকে ঠিক আছে, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনার অলরেডি রমজান চলে এসেছে, তো এখানে আসলে আপনার ক্যাফে ডিকোল রেস্টুরেন্টে এখানকার আপনার ইফতার প্যাকেজও আছে। ইফতারের প্যাকেজের মধ্যে আছে আপনার সেট মেনু 1, সেট মেনু 2, সেট মেনু 3, তাহলে হচ্ছে মেনুতে আপনার ইফতার মেনুতে এটা হচ্ছে 1:1, 1:2, প্রাইসটাও আপনার রিজনেবল, 199 টাকা, 299 টাকা, 399 টাকা, অর্থাৎ হচ্ছে আপনার একজন খাইলে 199 টাকা, দুজন খাইলে 299 টাকা, তিনজন খাইলে হচ্ছে 399 টাকা। আইটেম হচ্ছে আপনার 12টা আইটেম আছে, স্প্রিং রোল, ছোলা উইথ ক্রিসপি রাইস, তারপর হচ্ছে বাটার স্যান্ডউইচ, তারপর হচ্ছে পটেটো চপ, তারপরে ব্রিঞ্জাল ফ্রাই, ডেটাইস, তারপর অ্যাপেল, মাল্টা, ম্যাঙ্গো, জিলাপি, তারপর ওয়াটার, লেমন স্যান্ড, তারপর হচ্ছে আপনার লেমন জুস, অর্থাৎ হচ্ছে আপনার ইফতারের পরে যেটা হচ্ছে আমরা মূলত একটু তেল ভাজা করে খেয়ে থাকি, তারপরে একটু ফল খাই, তারপর একটু জুস খাই, একটা প্যাকেজের মধ্যে ওভারঅল সব পেয়ে যাচ্ছেন আপনারা। যাই হোক, আজকে ইফতার মেনু আর সামনে ইফতার, আপনারা অবশ্যই আমিও চেষ্টা করবো এখানকার একটা ইফতারটা ট্রাই করার জন্য একদিন। আজকে আমি অবশ্যই খাবো হচ্ছে দই ফুচকা অ্যান্ড ছোলা বাটার, আমি খাবো। এখানে আমাকে দেওয়া হয়েছে আইটেমটার মধ্যে আছে আপনার পরোটা, তারপর হচ্ছে এখানে আপনার ছোলা বাটার আছে, দই আছে, তারপরে আপনার সস আছে,
তাহলে টেপস দেখো খুব ভালো দেখি এখন টেস্ট করে দেখব টেস্টটাকে তারপর দই ফুসকে ফেলে আমার আবার খাওয়ার সামনে রেখে কথা বলতে না আমার আসলে ভালো লাগে ইন্ডিয়ান ইন্ডিয়ান চুলা বাটা টেস্ট না করে তো বলা যায় না আসলে কেমন টেস্ট করে তাকেও বলতে হয় আসলে কেমন যেমন শুনেছি তেমনই ভালো লাগছে খেতে ভালো ভালো ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন
অনেক অনেক কমেন্টস করুন, কমেন্টসে জানাবেন যে কী ধরনের আপনারা ভিডিও বা কী ধরনের খাওয়া নিয়ে দেখতে চান। এবং বরাবরই যে কথাটি আমি বলি সেটা হচ্ছে, আপনারা যদি আপনাদের পরিচিত কোনো রেস্টুরেন্ট বা কোনো ভালো খাওয়ার জায়গা থাকে, কোনো খাওয়ার আইটেমের কথা মনে থাকে, আপনাদের জানা থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের সাথে জানাবেন, তাহলে আমরা সেই জায়গায় গিয়ে সেই খাওয়ারটা টেস্ট করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। কমেন্ট করবেন অনেক অনেক এবং আমাদের ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন।